বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 15,000 টাকার নিচে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের হট 10S এবং রিয়েলমি C25S। দুইটা ফোনই কিন্তু বাজারে ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে, কারণ যা স্পেসিফিকেশন অফার করছে দুইটা ফোনেই বাজেট ওয়াইজ খুবই ভালো। তবে এই দুইটা ফোনের মধ্যে অনেকেই কনফিউশনে আছেন যে বর্তমানে কোন ফোনটি আপনি কিনবেন, কারণ কাছাকাছি প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু দুইটা ফোনই অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দুইটা ফোনের আলাদা আলাদা স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই দুইটা ফোন দাম অনুযায়ী একে অপরের চাইতে কতটুকু আলাদা আর বর্তমানে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত সব কিছুই বলবো কিন্তু এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে আপনি দুইটা ফোন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন এবং ডিসিশন নিতে আপনার অনেকটাই সহজ হবে যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনি কিনবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনার একটি লাইক আমাকে এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। এছাড়াও আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্সের হট 10S এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন। ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 6.82 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তাদের নিজস্ব XOS এ পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর মতো গেমিং প্রসেসর, যেটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ট একটি অক্টাকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz। এছাড়াও এতে মালি G52 MC2 GPU রয়েছে এবং 4GB র্যাম 128GB স্টোরেজ রয়েছে। অপরদিকে আমি যদি রিয়েলমি C25S নিয়ে কথা বলি, এটিও একটি প্লাস্টিক বিল্ডের ফোন যার ফ্রন্টে পাচ্ছেন একটি 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল, তবে এটি 60Hz এর প্যানেল। এই ফোনটিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0 তে পেয়ে যাবেন। এই ফোনটির মধ্যেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলো G85 এর মতো গেমিং প্রসেসর, তবে এই ফোনটিতে পাচ্ছেন 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। আমি যদি এই দুইটা ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এর ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দুইটা ফোনের ডিজাইনটা আলাদা, তবে বিল্ড কোয়ালিটিটা কিন্তু সেম প্লাস্টিকের। ডিজাইনটা যার যার ব্যক্তিগত চয়েস, তবে এখানে ডিসপ্লেতে কিন্তু অনেকটা তফাত রয়েছে। রিয়েলমি C25 এ আসে পাচ্ছেন কিন্তু আপনারা 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল যেটা 60Hz, এবং অপরদিকে ইনফিনিক্সের হট 10S এ কিন্তু পাচ্ছেন আপনারা 6.82 ইঞ্চির একটি বড় ডিসপ্লে যেটা HD+ হলেও এখানে রয়েছে কিন্তু 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট, যা এই বাজেটের মধ্যে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো অবশ্যই ডিসপ্লের দিক থেকে এগিয়ে রয়েছে এখানে ইনফিনিক্সের হট 10S। তবে যদি আমি পারফরমেন্সের কথা বলি, এখানে দুইটা ফোনের মধ্যেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি, যেটি একটি গেমিং প্রসেসর বলা চলে এই বাজেটের মধ্যে। দুইটা ফোনের তরফ থেকে অনেক ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এখানে দেখার বিষয় হচ্ছে গিয়ে দুইটা ফোনের যেই অপারেটিং সিস্টেমটা রয়েছে, যেমন ইনফিনিক্সে রয়েছে XOS এবং রিয়েলমিতে রয়েছে রিয়েলমি OS, এই দুইটা অপটিমাইজেশন কতটুকু ভালো। যার অপটিমাইজেশন ভালো হবে অবশ্যই বেটার পারফরমেন্স পাওয়া যাবে, তবে আমি যতটুকু বুঝতে পারছি এইখানে কিন্তু আপনারা ইনফিনিক্সের হট 10S এর মধ্যে ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এটাতে কিন্তু ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে মিডিয়াটেকের হেলিও G85 হলেও ইনফিনিক্সের হট 10S এই ফোনটা কিছুটা হলেও এগিয়ে থাকবে। অপরদিকে ইনফিনিক্সের হট 10S এই ফোনটার পেছনে পাচ্ছেন দুটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে। ফ্রন্টে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা এবং ফোনটির পেছনে থাকছে কিন্তু একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর থাকছে। ফোনটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি, তবে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট নেই, বক্সে একটি নর্মাল 10W চার্জার রয়েছে। অপরদিকে রিয়েলমি C25S এর পেছনে পাচ্ছেন তিনটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং আরও দুটি ক্যামেরা রয়েছে, ম্যাক্রো সেন্সর 2 মেগাপিক্সেলের এবং ডেপ সেন্সর 2 মেগাপিক্সেলের। ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। এই ফোনটির পেছনেও পাচ্ছেন একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রয়োজনীয় সব ধরনের সেন্সর এবং এই ফোনটিতে থাকছে 6000 mAh ব্যাটারি, তবে একটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। তো এই দুইটা ফোনের যদি আমি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে দুইটা ফোনের তরফ থেকে এক্স্যাক্টলি পেছনের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেম আপনারা আউটপুট পেয়ে যাবেন, মানে সেম কোয়ালিটির ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন, কারণ দুইটা ফোনের মধ্যে কিন্তু 48 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। অপরদিকে ইনফিনিক্সের হট 10S এর মধ্যেও 6000 mAh ব্যাটারি রয়েছে, তবে এটাতে খারাপ বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকারের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়নি, যেখানে রিয়েলমি C25S এই ফোনটার মধ্যে কিন্তু 6000 mAh ব্যাটারির পাশাপাশি 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। তো এই দুইটা ফোনের মধ্যে এর ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে এই তফাত রয়েছে। এবার কথা হচ্ছে যে দুইটা ফোনের দাম কেমন এবং কোন ফোনটা নেওয়া উচিত। ইনফিনিক্সের হট 10S এই ফোনটির 4GB 128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 12,990 টাকায়। অপরদিকে রিয়েলমি C25S এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,490 টাকায়।
তো রিয়েলমি সুই 25S এই ফোনটা কিন্তু 1500 টাকা বেশি এখানে, তবে এখানে অফার করছে কিন্তু 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 18W ফাস্ট চার্জিং। অপরদিকে ইনফিনিক্সের হট 10S এই ফোনটার মধ্যে কিন্তু 1500 টাকা কম, মানে মাত্র 13000 টাকা, কিন্তু ওইখানে আপনি পাচ্ছেন 90Hz একটি বড় ডিসপ্লে যা গেমিংয়ের জন্য এবং ভিডিও কন্টেন্ট দেখার জন্য অনেক ভালো হবে। তবে আপনাকে এই ফোনটি কিনলে কিন্তু ফাস্ট চার্জিংয়ের বিষয়টা স্যাক্রিফাইস করতে হবে। তো আপনি ভালো ডিসিশন নিতে পারবেন যে এই দুইটা ফোনের মধ্যে কোনটা কিনবেন। আমার মতে যদি আপনি 18W ফাস্ট চার্জিংটাকে স্যাক্রিফাইস করেন গেমিংয়ের কথা চিন্তা করলে, এখানে ইনফিনিক্সের হট 10S এই ফোনটা কিন্তু নিতে পারেন, কারণ এখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। আর আপনি যদি ফাস্ট চার্জিং বেশি গুরুত্ব দেন তাহলে আমি বলবো আপনি ইনফিনিক্সের হট 10S-টাকে অ্যাভয়েড করে এখানে রিয়েলমি C25S-টাকে নিতে পারেন। তবে এখানে কিন্তু আপনাকে 4GB র্যামের সাথে কিন্তু 64GB ইন্টারনাল স্টোরেজ এখানে আপনি পেয়ে যাবেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন যে দুইটা ফোনের স্পেসিফিকেশন কতটা আলাদা এবং দাম অনুযায়ী এই দুইটা ফোনের মধ্যে বর্তমানে আপনি কোন ফোনটা কেনা আপনার উচিত হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। এছাড়াও এই দুইটি ফোন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আমি নিয়মিতই এরকমই স্মার্টফোন এবং আপকামিং স্মার্টফোন সম্পর্কে তথ্য পোস্ট করে থাকি। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এরকমই ইন্টারেস্টিং নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।